নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের ভিডিওগুলো, এবং প্লিজ এইভাবে আমাদের এনকারেজ করবেন। কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই জানাবেন, আমরা আপনাদের ফিডব্যাকের অপেক্ষাতে থাকি। তার বেসিসে আমরা আমাদের ইম্প্রুভ করার চেষ্টা করব। এছাড়াও আমাদের ডিসক্রিপশন বক্সে আরও বিভিন্ন রান্নাগুলোর সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা যদি কোনো রান্নাগুলো মিস করে থাকেন প্লিজ গিয়ে দেখে নেবেন। অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে জানান আপনাদের ভিডিওগুলো কীরকম লাগছে। তো চলুন দেখে নেওয়া যাক আজ চিংড়ি মাছ দিয়ে খারকুল পাতা বাটা। এখানে আমরা 250 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে যেহেতু বাটবো, সেহেতু চিংড়ি মাছগুলোকে আমরা খোসা সমেত ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এরপর আমরা ধুয়ে নেব। কাটা হয়ে গেছে, এবার আমরা মাছটাকে ধুয়ে নেব। খারকুল পাতাটাকে প্রথমে আমরা কেটে নিচ্ছি, এরপর আমরা এটাকে ধুয়ে নেব। খারকুল পাতাটা আপনাদের এবার ভালো করে ক্লোজ লুকে দেখিয়ে দিচ্ছি। খারকুল পাতা চেনার উপায়, এটা হচ্ছে খারকুল পাতা। খারকুল পাতাটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে। গ্রামের দিকে এটাকে অনেক সময় ঘ্যাটকলো বলে। এবারে ধোয়ার পরে এটাকে আমরা সিদ্ধ করতে বসাবো। যেটা জল ঢেলে নিলাম, এবার জলের মধ্যে এগুলোকে আমরা বসিয়ে দেবো। ডাটা সময় খারকুল পাতাটাকে আমরা এবারে বসিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এটাকে বসানোর পরে আমরা একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম। এবার এটা কিছুটা স্টিমে বসানো থাকবে। খারকুল পাতাটা যেটা আমরা লো ফ্লেমে বসিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমরা বেটে নেব। আমরা চিংড়িগুলোকে যেগুলোকে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে কিছুটা সিদ্ধ করে নেব, সামান্য ভাইরাসটাকে কাটানোর জন্য। সামান্য সিদ্ধ করে তারপর আমরা খারকুল পাতাটার সাথে বেটে নেব। সামান্য কিছুটা হলুদ আর সামান্য কিছুটা নুন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো, দিয়ে কিছুটা চিংড়িটা আমরা সিদ্ধ করে নেব। কিছুটা নুন অ্যাড করে দিলাম। খারকুল পাতা বাটার জন্য আমরা 4-5 কোয়া রসুন, কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষে নিয়ে নিয়েছি, আর সাথে সিদ্ধ করা খারকুল পাতাটা। এবার এটাকে আমরা বেটে নেব। এই বাটাটাকে আমরা, যাদের বাড়িতে আমাদের শিলনোড়া নেই, আমরা মিক্সি মেশিনেও বেটে নিতে পারি, কিন্তু শিলনোড়াতে বাটলে জিনিসটা আরও বেশি করে বাটাটা ভালো হয়, এই জন্য আমরা শিলনোড়াতে বেটে নিচ্ছি। চিংড়িটা যেটা আমরা সিদ্ধতে বসেছিলাম একদম জলটা পুরো মরে গেছে, এবার এই চিংড়িগুলোকে আমরা বেটে নেব খারকুল পাতার সাথে। এবার এটাকে আমরা তুলে নেব, স্টিমটাকে বন্ধ করে দিচ্ছি। চিংড়ির খোলাগুলোকে, যেটুকুনি বাকি ছিল সেগুলোকে সরিয়ে নিয়েছি। সরিয়ে এবারে চিংড়িগুলোকে আমরা খারকুল পাতার সাথে নিয়ে নিচ্ছি, এবার এটাকে আমরা বেটে নেব। দেখুন চিংড়িটা বাটা চলছে, পুরো ব্যাপারটাই পুরো মিক্স হয়ে যাবে খারকুল পাতার সাথে। এই রান্নাগুলো গ্রাম বাংলার রান্না, তো সেই জন্য আমাদের এই জেনারেশনের কেউ সেইভাবে রান্নাগুলোর ব্যাপারে জানি না, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, সেজন্যই আপনাদের দেখানো এই স্পেশাল আইটেমটা। বাটা প্রায় হয়ে এসেছে, 1 রাউন্ড বাটা কমপ্লিট, আর বাকি যেটুকুনি রয়েছে সেটা দিয়ে একসাথে আমাদের বাটাটা কমপ্লিট হয়ে যাবে। ব্যাস পুরোটা রেডি হয়ে গেছে আমাদের খারকুল পাতার বাটা। এবার আমরা কড়াইতে কিছুটা তেল ঢেলে নিলাম, তেলের মধ্যে আমরা কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে যে খারকুল পাতাটা বেটে রেখেছিলাম সেটাকে আমরা কিছুটা নেড়ে চেড়ে নেব, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে খারকুল পাতার বাটা। সামান্য নুন দিয়ে দেওয়া হচ্ছে, সামান্য হলুদ দেওয়া হবে, সামান্য চিনি অ্যাড করে দেওয়া হবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হলো, সামান্য পরিমাণে চিনি দিয়ে দেওয়া হলো,
এবারে ভালো করে পুরো ব্যাপারটাকে নাড়িয়ে নেওয়া হচ্ছে। অলমোস্ট হয়ে এসেছে, এবারে আমরা সামান্য সর্ষের তেল অ্যাড করে একটু নেড়ে চেড়ে তারপরে আমরা খারকোল পাতার বাটা নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে খারকোল পাতা বাটা একদম রেডি হয়ে গেছে। এবারে কিছুটা গার্নিশিং করে আপনাদের দেখাচ্ছি, গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। তাহলে দেখে নিলেন চিংড়ি মাছ দিয়ে খারকোল পাতা বাটা, আপনিও বাড়িতে ট্রাই করে দেখুন আর ট্রাই করে জানাবেন আমাদের অবশ্যই কীরকম লাগলো আপনার। কমেন্ট বক্সে আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো আমরা। তাহলে আজ এই অবধি, পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।